হ্যালো মাই লিটল স্টার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর প্রত্যেক রবিবারের মতো আমি আবার এসে গেছি তোমাদের একটা ভীষণ মজার গল্প শোনাতে। আজকের গল্পটা সুকুমার রায়ের লেখা, গল্পটার নাম দৃঘাংশু। শোনো কিন্তু সবাই। এক ছিল রাজা। রাজা একদিন সভায় বসেছেন, চারিদিকে তার পাত্র মিত্র আমির ওমরা সিপাহী সান্ত্রী গিজ গিজ করছে। এমন সময় কোথা থেকে একটা দাঁড়কা কুড়ে এসে সিংহাসনের ডান দিকে উঁচু থামের উপর বসে ঘাড় নিচু করে চারিদিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, কাহ! কথা নেই, বার্তা নেই, হঠাৎ এরকম গম্ভীর শব্দ! সভাসুদ্ধ সকলের চোখ একসঙ্গে গোল হয়ে উঠল। সকলে একেবারে একসঙ্গে হাঁ করে রইল। মন্ত্রী একতাড়া কাগজ নিয়ে কি যেন বোঝাতে যাচ্ছিলেন। হঠাৎ বক্তৃতার খেই হারিয়ে তিনি বোকার মতন তাকিয়ে রইলেন। দরজার কাছে একটা ছেলে বসেছিল, সে হঠাৎ ভেঁ করে কেঁদে ফেলল। যে লোকটা চামড় দোলাচ্ছিল, চামড়টা তার হাত থেকে ঠাঁই করে রাজার মাথার উপর পড়ে গেল। রাজা মশাইয়ের চোখ ঘুমে ঢুলে এসেছিল। তিনি হঠাৎই জেগে উঠে বললেন, জল্লাদ ডাক! বলতেই জল্লাদ এসে হাজির। রাজা মশাই বললেন, মাথা কেটে ফেল! সর্বনাশ! কার মাথা কাটতে বলে? সকলেই ভয়ে ভয়ে নিজের মাথায় হাত বোলাতে লাগল। রাজামশাই খানিকক্ষণ ঝিমিয়ে আবার তাকিয়ে বললেন, কই মাথা কই! জল্লাদ বেচারা হাত জোর করে বলল, আগে মহারাজ কার মাথা? রাজা বললেন, ব্যাটা গোমুখ কোথাকার, কার মাথা কিরে? যে ওরকম বিটকেল শব্দ করেছিল তার মাথা! শুনে সভাসুদ্ধ সকলে হাঁপ ছেড়ে এমন ভয়ানক নিঃশ্বাস ফেললো যে কাকটা হঠাৎ ধরফর করে সেখান থেকে উড়ে পালালো। তখন মন্ত্রীমশাই রাজাকে বুঝিয়ে বললেন যে ওই কাকটাই ওরকম আওয়াজ করেছিল। তখন রাজামশাই বললেন, ডাকো পণ্ডিত, সবার যত পণ্ডিত আছে সবাইকে ডাকো। হুকুম হওয়া মাত্র 5 মিনিটের মধ্যে রাজ্যের যত পণ্ডিত সব সভায় এসে হাজির। তখন রাজামশাই পণ্ডিতদের জিজ্ঞাসা করলেন, এই যে একটা কাক এসে আমার সভার মধ্যে আওয়াজ করে এমন গোল বাঁধিয়ে দিল, এর কারণ কিছু বলতে পারো? কাকে আওয়াজ করলো তার আবার কারণ কি? পণ্ডিতেরা সকলেই মুখ চাওয়াচাই করতে লাগলেন। একজন ছোকরা মতন পণ্ডিত খানিকক্ষণ কাঁচু মাছু মুখ করে জবাব দিল, আগে বোধহয় তার খিদে পেয়েছিল। রাজামশাই বললেন, তোমার যেমন বুদ্ধি, খিদে পেয়েছিল তার সভার মধ্যে আসতে যাবে কেন? এখানে কি মুড়ি মুড়কি বিক্রি হয়? মন্ত্রী, ওকে বিদায় করে দাও। সকলে মহাতম্বি করে বললে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ওকে বিদায় করুন। আর একজন পণ্ডিত বললেন, মহারাজ, কার্য থাকলেই তার কারণ আছে। বৃষ্টি হলেই বুঝবে মেঘ আছে, আলো দেখলেই বুঝবে প্রদীপ আছে। সুতরাং বায়স পক্ষীর কণ্ঠ নির্গত এই অপরূপ ধ্বনিরূপ কার্যের নিশ্চয়ই কোনো কারণ থাকবে, এতে আশ্চর্য কি? রাজা বললেন, আশ্চর্য এই যে তোমার মতো মোটা বুদ্ধির লোকেও এরম আবোল তাবোল বকে মোটা মোটা মাইনে পাও। মন্ত্রী, আজ থেকে এর মাইনে বন্ধ। অমনি সকলে হাঁ হাঁ করে বলে উঠলেন, মাইনে বন্ধ করো। দুই পণ্ডিতের এরকম দুর্দশা দেখে সবাই কেমন ঘাবড়ে গেল। মিনিটের পর মিনিট যায়, কেউ আর কথা কয় না। তখন রাজামশাই দস্তুর মতো খেপে গেলেন। তিনি হুকুম দিলেন, এর জবাব না পাওয়া পর্যন্ত কেউ যেন সভা ছেড়ে না ওঠে। রাজার হুকুম সকলে আড়ষ্ট হয়ে বসে রইল। ভাবতে ভাবতে কেউ কেউ ঘেমে ঝোল হয়ে উঠল, চুলকে চুলকে কারোর মাথায় প্রকাণ্ড টাক পড়ে গেল। বসে বসে সকলের খিদে বাড়তে লাগলো।
রাজা মশাইয়ের খিদেও নেই, বিশ্রামও নেই। তিনি বসে বসে ঝিমোতে লাগলেন। সকলে যখন হতাশ হয়ে এসেছে আর মনে মনে পণ্ডিতদের মূর্খ, অপদার্থ, নিষ্কর্মা বলে গাল দিচ্ছে, এমন সময় রোগা শুঁটকো মতো একজন লোক হঠাৎ বিকট চিৎকার করে সভার মাঝখানে পড়ে গেল। রাজা, মন্ত্রী, পাত্র, মিত্র, উজির, নাজির সবাই ব্যস্ত হয়ে বললেন, কি হলো, কি হলো? তখন অনেক জলের ছিটে, পাখার বাতাস আর বলা কওয়ার পর লোকটা কাঁপতে কাঁপতে উঠে বলল, মহারাজ, সেটা কি দাঁড় কাক ছিল? সকলে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন বলো দেখি? লোকটা আবার বলল, মহারাজ, সে কি ওই মাথার উপর দক্ষিণ দিকে মুখ করে বসেছিল, আর মাথা নিচু করেছিল, আর চোখ পাকিয়েছিল, আর কহ করে শব্দ করেছিল? সকলে ভয়ানক ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক ওরকমই হয়েছিল তো। তাই শুনে লোকটা আবার ভেউ ভেউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হায় 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 হায়, সে সময় কেউ আমাকে খবর দিলে না কেন? রাজা বললেন, তাই তো, একে তোমরা খবর দাওনি কেন? লোকটাকে কেউই চেনে না, তবু সে কথা বলতে সাহস পেল না। সবাই বললে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে একটা খবর দেওয়া উচিত ছিল। যদিও কেন তাকে খবর দেবে আর কি খবর দেবে এ কথা কেউ বুঝতে পারলো না। লোকটা তখন খুব খানিকটা কেঁদে তারপর মুখ বিকৃত করে বলল, দৃঘাংচু। সে আবার কি? সবাই বলল, লোকটা বোধহয় খেপে গেছে। মন্ত্রী বললেন, দৃঘাংচু কী হে? লোকটা বলল, দৃঘাংচু নয়, দৃঘাংচু। কেউ কিছুই বুঝতে পারলো না, তবু সবাই মাথা নেড়ে বলল, ও। তখন রাজামশাই জিজ্ঞাসা করলেন, সে কি রকম হে? লোকটা বলল, আগে আমি মূর্খ মানুষ, আমি কি অত খবর রাখি? ছেলেবেলা থেকে দীঘাংশু শুনে আসছি, তাই জানি দীঘাংশু যখন রাজার সামনে আসে তখন তাকে দেখতে অনেকটা দাঁড় কাকের মতো দেখায়। সে যখন সভায় ঢোকে তখন সিংহাসনের ডান দিকে থামের ওপর বসে, মাথা নিচু করে দক্ষিণ দিকে মুখ করে, চোখ পাকিয়ে কহ বলে শব্দ করে। হ্যাঁ, আমি তো আর কিছুই জানি না, তবে পণ্ডিতেরা যদি জানেন। পণ্ডিতেরা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বললেন, না না, ওর সম্বন্ধে আর কিছু জানা যায়নি। রাজা বললেন, তোমায় খবর দেয়নি বলে কাঁদছিলে, তুমি থাকলে কি করতে? লোকটা বলল, মহারাজ, সে কথা বললে যদি লোকে বিশ্বাস না করে তাই বলতে সাহস হয় না মহারাজ। রাজা বললেন, যে বিশ্বাস করবে না তার মাথা কাটা যাবে, তুমি নির্ভয়ে বলো। সভাসুদ্ধ লোক তাতে হাঁ হাঁ করে সায় দিয়ে উঠল। লোকটা তখন বলল, মহারাজ, আমি একটা মন্ত্র জানি, আমি যুগ জন্ম ধরে বসে আছি, দীর্ঘাংশু দেখা পেলে সেই মন্ত্র যদি আমি তাকে বলতে পারতাম তাহলে কি যে আশ্চর্য কাণ্ড হতো তা কেউ জানে না, কারণ তার কথা কোনো বইয়ে লেখেনি। হায় রে হায়, এমন সুযোগ আর কি পাবো? রাজা বললেন, মন্ত্রটা আমায় বলো তো। লোকটা বলল, সর্বনাশ, সে মন্ত্র দীর্ঘাংশুর সামনে ছাড়া আর কারুর কাছে উচ্চারণ করতে নেই। আমি একটা কাগজে লিখে দিচ্ছি, আপনি দুদিন উপোস করে 3 দিনের দিন সকালে উঠে সেটা পড়ে দেখবেন। আপনার সামনে দাঁড় কাক দেখলে তাকে আপনি মন্ত্র শোনাতে পারেন, কিন্তু খবরদার কেউ যেন তা না শোনে, কারণ দাঁড় কাক যদি দীর্ঘাংশু না হয় আর তাকে মন্ত্র বলতে গিয়ে যদি অন্য লোকে শুনে ফেলে তাহলেই সর্বনাশ। তখন সভা ভঙ্গ হলো। সভার সকলে এতক্ষণে হাঁ করে শুনছিল, তারা হাঁক ছেড়ে বাঁচল। সকলে দীর্ঘাংশুর কথা, মন্ত্রের কথা আর আশ্চর্য ফল পাওয়ার কথা বলাবলি করতে করতে বাড়ি চলে গেল। তারপর রাজামশাই 2 দিন উপোস করে 3 দিনের দিন সকালবেলা সেই লোকটার লেখা কাগজখানা খুলে পড়লেন। তাতে লেখা আছে, হলদে সবুজ ওরাং ওটাং, ইট পাটকেল চিত পটাং, মুশকিল আসান উড়ে মালি, ধর্মতলা কর্মখালি।
রাজামশাই গম্ভীরভাবে এটা মুখস্থ করে নিলেন। তারপর থেকে তিনি দাঁড় কাক দেখলেই লোকজন সব তাড়িয়ে তাকে মন্ত্র শোনাতেন আর চেয়ে দেখতেন কোনো রকম আশ্চর্য কিছু হয় কিনা। কিন্তু আজ পর্যন্ত তিনি দৃঘাংশুর কোনো সন্ধান পাননি। এই ছিল আজকের গল্প। খুব মজার গল্প, তাই না? কেমন লাগলো তোমাদের সকলের জানাতে ভুলো না। যেন আরও জানিও কোন কোন গল্প তোমরা শুনতে চাও আমাদের চ্যানেলে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আমাদের চ্যানেলটাকে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করেছো তো? আজ তাহলে আসি, আবার আসবো পরের সপ্তাহে আবার একটা ভীষণ মজার গল্প শোনাতে। ভালো থেকো সকলে, টাটা।